আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাকিলুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজি মিসির আলী বিশ্ববিদ্যালয় কলেজ। তো আমাদের আজকের অনলাইন ক্লাসের সাবজেক্ট হচ্ছে ব্যাংকিং, তত্ত্ব, আইন এবং হিসাব। ব্যাংকিং তত্ত্ব, আইন এবং হিসাব, অর্থাৎ ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স আমাদের আজকের সাবজেক্ট। তো আজকে আমরা ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্সের বাণিজ্যিক ব্যাংকের চ্যাপ্টারটি আলোচনা করতে যাচ্ছি, বাণিজ্যিক ব্যাংক চ্যাপ্টারটি আলোচনা করতে যাচ্ছি। তো প্রথমে আমরা আলোচনা করব বাণিজ্যিক ব্যাংকের বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত সেবাসমূহ। তো বাণিজ্যিক ব্যাংক বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত কী কী ধরনের সেবা প্রদান করে থাকে সেটা আমরা আজকে আলোচনা করব। বাণিজ্যিক ব্যাংক শুধুমাত্র আভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য সহায়তা করে না, বৈদেশিক বাণিজ্যে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে থাকে, যা প্রত্যক্ষভাবে আন্তর্জাতিক এবং বৈদেশিক বাণিজ্য পরিচালনা করতে সহায়তা প্রদান করে। বাণিজ্যিক ব্যাংক বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে যে সকল সেবা প্রদান করে থাকে তা আলোচনা করা হচ্ছে। প্রথমত হচ্ছে প্রত্যয়নপত্র ইস্যু, ইস্যু লেটার অফ ক্রেডিট। আন্তর্জাতিক বাণিজ্যে অচেনা আমদানিকারক বাকিটি পণ্য সরবরাহ করতে হয়, ফলে আস্থা পায় না। বাণিজ্যিক ব্যাংক আমদানিকারকের পক্ষ থেকে রপ্তানিকারককে এই মর্মে নিশ্চয়তা প্রদান করে যে তার অর্থ উক্ত ব্যাংক প্রদান করবে। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক আমদানি রপ্তানির পণ্যর মূল্য পরিশোধ করতে সহায়তা প্রদান করে। লেটার অফ ক্রেডিটের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক আমদানি রপ্তানি বাণিজ্য সহায়তা করে। আমদানি রপ্তানি মূল্য পরিশোধ করা বাণিজ্যিক ব্যাংকের একটি অন্যতম কাজ। আমাদের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে অর্থ সংক্রান্ত তথ্য সরবরাহ, আর্থিক সচ্ছলতা সংক্রান্ত তথ্য সরবরাহ। বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন সময়ে আর্থিক সচ্ছলতা সংক্রান্ত সার্টিফিকেট প্রদান করে থাকে, যেমন টেন্ডারপত্র, এবং এই সার্টিফিকেট বাণিজ্যিক ব্যাংক ইস্যু করে থাকে। বিভিন্ন ক্ষেত্রে ব্যবসায়ীরা এই আর্থিক সচ্ছলতা সংক্রান্ত সার্টিফিকেট, ফিনান্সিয়াল সলভেন্সি সার্টিফিকেট ব্যবহার করে থাকে। কোন কোন ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকের সার্টিফিকেট ব্যবহার করা হয়ে থাকে এগুলো এখন জানাচ্ছি। টেন্ডার দাখিল করার ক্ষেত্রে, লেখাপড়ার উদ্দেশ্যে বিদেশে গমন করার ক্ষেত্রে, ভিসা প্রাপ্তির জন্য আবেদন করার ক্ষেত্রে, লাইসেন্স প্রদান করার ক্ষেত্রে, কোনো প্রতিষ্ঠানে তালিকাভুক্ত হওয়ার জন্য বাণিজ্যিক ব্যাংক এই সংক্রান্ত সকল মক্কেল সরবরাহ করে থাকে। আমাদের তৃতীয় পয়েন্ট হচ্ছে ব্যবসায়ী সম্পর্কে তথ্য প্রদান। প্রোভাইডিং দ্য ইনফরমেশন অফ বিজনেসম্যান, নতুন ব্যবসার সম্পর্ক স্থাপন করার ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকের তথ্যের প্রয়োজন হয়। বাণিজ্যিক ব্যাংক এই সংক্রান্ত ইতিবাচক সকল তথ্য সরবরাহ করে থাকে, এর ফলে নতুন ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সহজ হয়। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক ব্যবসায়িক ব্যাংকিং লেনদেন সম্পর্কে তথ্য সরবরাহ করে থাকে। আমাদের চার নম্বর পয়েন্ট হচ্ছে ব্যবসায়ী সম্পর্কে তথ্য প্রদান, প্রোভাইডিং দ্য ইনফরমেশন অফ বিজনেস। এটা আমরা আলোচনা করলাম একটু আগে, এখন আমরা আলোচনা করব ব্যবসা প্রতিষ্ঠান সংক্রান্ত তথ্য সংগ্রহ, যোগাযোগ স্থাপনে সহায়তা। বাণিজ্যিক ব্যাংক আমদানি রপ্তানিকারকের পণ্য রপ্তানি করার ক্ষেত্রে ভালো বিদেশি ডিলার, ব্যবসায়িক এজেন্টের সাথে সম্পর্ক সৃষ্টি করতে চায়, ফলে বাণিজ্যিক ব্যাংক তার বিদেশস্থ শাখা, অর্থাৎ যে স্থানে তার বাণিজ্য ব্যাংকের শাখা আছে ওই স্থানের বা ব্যাংকের প্রতিনিধির সাথে উক্ত ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য সংগ্রহ করে থাকে আমাদের পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে পরিচয়পত্র ইস্যু, বিদেশি ব্যাংক স্থাপন করে ব্যবসা সম্প্রসারণের তার আস্থার সকলের পক্ষে পরিচয়পত্র ইস্যু করে থাকে, এবং বাণিজ্যিক ব্যাংক
বিদেশে অবস্থিত শাখার এবং প্রতিনিধি ব্যাংকের ব্যবসা সংক্রান্ত কাজে মক্কেলকে সহযোগিতা প্রদান করার জন্য অনুরোধ করে। বাণিজ্যিক ব্যাংক ব্যবসা সম্পর্ক স্থাপন এবং সহায়কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আইনগত তথ্য সরবরাহ, সাপ্লাইং লিগাল ইনফরমেশন, বিদেশে ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে শাখা বা কোম্পানির প্রতিষ্ঠান ওই ব্যাংকের নিয়মকানুন সম্পর্কে জানা হয়। বাণিজ্যিক ব্যাংক এক্ষেত্রে বিদেশ অবস্থিত শাখার মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে গ্রাহককে সরবরাহ করে থাকে। বুলেটিন প্রকাশ, পাবলিশিং বুলেটিন, কখনও কখনও বাণিজ্যিক ব্যাংক দেশে বিদেশে ব্যবসা সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য বুলেটিনের মাধ্যমে প্রকাশ করে থাকে এবং এই সকল বুলেটিনের মাধ্যমে পণ্য সামগ্রী বাজার সম্পর্কে প্রতিবেদন দেওয়া হয়ে থাকে। বুলেটিনের মধ্যে দেশের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ এবং করের ক্ষেত্রে প্রয়োজনীয় পরামর্শ বাণিজ্যিক ব্যাংক এই বুলেটিনের মাধ্যমে প্রকাশ করে থাকে। আমাদের 8 নম্বর পয়েন্ট হচ্ছে সরকার বা অন্য কোনো সংস্থার তথ্য সরবরাহ, সাপ্লাইং ইনফরমেশন ফর গভর্নমেন্ট অর এনি কাইন্ড অফ অর্গানাইজেশন। বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক এবং অন্য অন্য ব্যাংকের পক্ষে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে থাকে এবং আমাদের লাস্ট পয়েন্ট হচ্ছে এই প্রশ্নের বাণিজ্যিক ব্যাংকের অবহিতকরণ, নোয়িং দ্য মোট অফ ফরেন এক্সচেঞ্জ। বাণিজ্যিক ব্যাংক তার মক্কেলের বৈদেশিক বিনিময়ের হার সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে চুক্তি সম্পাদন করে লেনদেনটি নিষ্পত্তি করার ক্ষেত্রে সহায়তা পালন করে থাকে। উপরোক্ত ছিল বাণিজ্যিক ব্যাংকের তথা অন্যান্য সেবা সমূহ। এখন আমরা আলোচনা করব আমাদের পরবর্তী কোশ্চেন, বাণিজ্যিক ব্যাংকের অর্থবাজারের মধ্যমণি বলা হয় কেন? কমার্শিয়াল ব্যাংক ইজ দ্য ভাইটাল সেন্ট্রাল অফ মানি মার্কেট, এক্সপ্লেইন। একটি দেশের সমগ্র অর্থনৈতিক উন্নয়ন এবং দেশের সামগ্রিক ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন অনেকাংশে নির্ভর করে বাণিজ্যিক ব্যাংকের উপর। বর্তমান ব্যবসা বাণিজ্য সময়ের সকল স্তরের সংগঠিত লেনদেনসমূহ সম্পাদিত হয়ে থাকে বাণিজ্য ব্যাংকের মাধ্যমে। বাণিজ্যিক ব্যাংকের ছাড়া উক্ত লেনদেন করা সম্ভব হয় না। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি হিসেবে বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন সময় মুদ্রা বাজার স্থিতিশীল রাখার জন্য লোন নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা সহায়ক ভূমিকা বিষয়ে পালন করে। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের যেই নিয়ম কানুন নীতি প্রজ্ঞাপনের মাধ্যমে জারি করে বাণিজ্যিক ব্যাংক তা বাস্তবায়নের জন্য সহায়তা প্রদান করে থাকে। বিভিন্ন কারণে বাণিজ্যিক ব্যাংকে অর্থবাজারের মধ্যমণি বলা হয়। এখন আমরা কারণগুলো আলোচনা করছি। সারা দেশে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা অলস অর্থ সংগ্রহ করে বাণিজ্যিক ব্যাংক এবং সেই অর্থ সংগ্রহ করে মূলধনে রূপান্তর করে বাণিজ্যিক ব্যাংক। এই কারণে বাণিজ্যিক ব্যাংকে অর্থবাজারের মধ্যমণি বলা হয়। বাণিজ্যিক ব্যাংক শিল্প এবং ব্যবসা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় খাতসমূহের মধ্যে মূলধন সরবরাহ করে থাকে। ব্যবসা বাণিজ্য সচল রাখার ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই কারণে বাণিজ্যিক ব্যাংককে অর্থবাজারের মধ্যমণি বলা হয়। দেশে বিদেশে অর্থ লেনদেন, স্থানান্তর এবং নিষ্পত্তি, আন্তর্জাতিক লেনদেন নিষ্পত্তির ক্ষেত্রে বাণিজ্য ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিভিন্ন সময় বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে বাণিজ্যিক ব্যাংক। বিনিময়ের মাধ্যম বলতে অর্থাৎ টাকা আদান প্রদান বিভিন্ন মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক ব্যবস্থা করে থাকে। মাধ্যমগুলো হচ্ছে চেক, জাপ, বিনিময় বিল এবং ইত্যাদির অর্থের মতোই লেনদেন করে থাকে। বাণিজ্যিক ব্যাংক মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে নিরাপদে সম্পদ স্থানান্তর করা যায়, অর্থাৎ নগদ টাকা স্থানান্তর করা যায় এবং বাণিজ্যিক ব্যাংক দেশের জনগণের প্রয়োজনীয়তা উপলব্ধি করে। লকারের ব্যবস্থা করার মাধ্যমে অর্থ সম্পদের নিরাপদ সংরক্ষণ করে থাকে। বাণিজ্যিক ব্যাংকের লকারে নিজস্ব প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো আছে বা স্বর্ণ আছে, অলঙ্কার আছে বা মূল্যবান কোনো দলিল আছে তা বাণিজ্যিক ব্যাংকের লকারে রেখে সংরক্ষণ করা যায়। বেকারত্বদের কর্মসংস্থান সৃষ্টি, বাণিজ্যিক ব্যাংক যেহেতু একের অধিক শাখার মাধ্যমে স্থাপন করা হয়, সেজন্য বাণিজ্যিক ব্যাংক পরিচালনা করার জন্য অধিক পরিমাণ লোকের প্রয়োজন হয়, ফলে দেশে বেকার জনসংখ্যার কর্মসংস্থানের সৃষ্টি হয়। দেশের
বেকার জনসংখ্যার কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই জন্য বাণিজ্যিক ব্যাংককে বলা হয় অর্থবাজারের মধ্যমণি এবং মক্কেলের প্রতিনিধি হিসেবে চেক ও বিল বিল সংগ্রহ করে এবং প্রয়োজনীয় মক্কেলের অনুমতি সাপেক্ষে তা পরিশোধ করার ব্যবস্থা করে থাকে বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক বৈদেশিক বাণিজ্যের সহায়তা করে। বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকের জুড়ি নেই। বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে আন্তর্দেশীয় লেনদেনগুলো সম্পাদন করা হয়ে থাকে খুব সহজেই। বাণিজ্যিক ব্যাংকের অনেক সময় মক্কেলকে বিভিন্ন সময়ে তাদের ব্যবসায়িক পরামর্শ প্রদান করে থাকে। বাণিজ্যিক ব্যাংক শিল্প কারখানার লোন সরবরাহ করে থাকে এবং এর ফলে অধিক পরিমাণ শিল্প কারখানা স্থাপন হয় এবং অধিক পরিমাণ কর্মসংস্থান সৃষ্টি হয়, যা বেকার সমস্যার সমাধান করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করে। বাণিজ্যিক ব্যাংক আর্থিক নীতি বাস্তবায়নের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা ভূমিকা পালন করে। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের যে সকল নিয়ম নীতি প্রণয়ন করে তা বাস্তবায়ন করার ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাণিজ্যিক ব্যাংকের অর্থবাজারে নিজের অবস্থা সুদৃঢ় করেছে এবং বর্তমান বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন ধরনের অর্থনীতি এবং অর্থবাজার চিন্তাই করা যায় না বাণিজ্যিক ব্যাংক ছাড়া। এবং বাণিজ্যিক ব্যাংক ছাড়া বর্তমানে একদিনও ব্যবসায়িক কার্যক্রম বা ওভারঅল সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা সম্ভব না। উপরোক্ত কারণেই বলা হয় বাণিজ্যিক ব্যাংকে অর্থবাজারের মধ্যমণি। তো আমাদের আজকের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।